হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার চ্যানেল টেলার্স এন্ড কুকিং আপনাদের সবাইকে স্বাগত আশা করছি বিওয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই ভিডিওতে আপনাদের জন্য রেসিপি থাকছে নারকেল তেল সংগ্রহ কিভাবে আপনারা নারকেল থেকে নারকেল তেলটা অতি সহজে সংগ্রহ করতে পারবেন আজকে আমি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তাহলে চলুন বিওয়ার্স পদ্ধতিটা দেখে নিই আর রেসিপিটি ভালো লাগলো অবশ্যই ভিওয়ার্স আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আমি নারিকেলটা কুড়িয়ে নিয়েছি আপনারাও নারকেলের খোসা থেকে নারিকেলটা প্রথমে কুড়িয়ে নেবেন যে পরিমাণে নারকেলের তেল করতে চান ওই পরিমাণে নারিকেলটা নিয়ে নেবেন আমি এখানে তিনটা নারিকেল একসাথে কুড়িয়ে নিয়েছি এরপর নারিকেলগুলোকে ব্লেন্ড করে নিতে হবে সেই জন্য আমি অল্প কিছুটা পরিমাণে নারিকেল ব্লেন্ডার জগে দিয়ে দিচ্ছি আপনারা অল্প করে নারিকেলটা দিবেন একসাথে বেশি করে নারিকেলটা দিবেন না বেশি করে নারিকেল যদি আপনারা ব্লেন্ডারে দেন তাহলে অনেকটা সময় লাগবে তাই অল্প করে নারিকেল দিয়ে আপনারা তাড়াতাড়ি করে ব্লেন্ড করে নিতে পারবেন কতটা মসৃণভাবে নারিকেলটা ব্লেন্ড করা হয়ে গেছে চাইলে বিওয়ার্স আপনারা নারিকেলটা পাটায়ও বেটে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে অনেকটা মসৃণ করে নারিকেলটা ভিসে নিতে হবে এখন আমি নারিকেলগুলো ঢেলে নিচ্ছি সবগুলো নারিকেল এইভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমার বড় একটা ফাতিল পূর্ণ হয়ে গেছে দেখুন বিওয়ার্স মাত্র তিনটা নারিকেল অনেকগুলো নারকেল হয়ে গেছে যদি আপনারা ঠিক করে নেন তাহলে আপনাদের নারিকেলগুলো এভাবে দ্বিগুণ হয়ে যাবে এখন অল্প কিছুটা পরিমাণ নারিকেল নিয়ে এইভাবে একটা নেটের উপরে বা পাতলা কোনো কাপড়ের উপরে দিয়ে আপনারা এইভাবে চিপে নারিকেলের দুধটা বের করে নিতে হবে একদম ভালো করে চিপে নেবেন যেন সমস্তটা নারিকেলের দুধ বেরিয়ে আসে কারণ এই নারিকেলের দুধ থেকেই আমরা নারিকেল তেলটা সংগ্রহ করব তাই ভালো করে চেপে নারিকেল দুধটা বের করে নিতে হবে যত বেশি নারিকেলের দুধ হবে আপনাদের তেলটাও তত বেশি হবে সেম একইভাবে আমি সবগুলো নারকেল থেকে নারিকেলের দুধটা বের করে নিয়েছি বিওয়ার্স আপনারা স্কিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন নারিকেলগুলো কতটা জোর জোরে হয়েছে এই নারকেলগুলো দিয়ে আপনারা ভিটা খেতে পারবে নারিকেলটা আবার ফেলে দিবেন না এখন নারিকেলের দুধটা আমি ওভার ফ্রিজে রেখে দেব যতক্ষণ না নারিকেলদের তেলটা উপরে বসে যাচ্ছে ততক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে উপরের দিকে দেখুন একটা আস্তরণ বসে গেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন উপরের তেলের আস্তরণটা থেকে আমি তেলটা সংগ্রহ করব এখন আমি তেলের আস্তরণটা সবগুলোই অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি খুবই কেয়ারফুলি আপনারা এই আস্তরণটা তুলে নেবেন কারণ যেন পানি না থাকে পানি থাকলে আপনাদের তেলটা ভালো হবে না সবগুলো তেলের আস্তরণ যখন আমি অল্প আছে চুলে দিয়ে দিয়েছি তখন এগুলো গলতে শুরু করেছে আপনারা চুলা রাস্তা একটু মিডিয়ামে রেখে তারপর এই আস্তরণটাকে গলাতে থাকবেন বেশি চুলার রাস্তা দিতে যাবেন না যদি চুলা রাস্তা বেশি দিয়ে ফেলেন আপনারা তাহলে দেখবেন হয়তো পুড়ে যেতে পারে তাই মিডিয়াম আছে একটু ধৈর্য সহকারে আপনাদেরকে তেলটা বের করে নিতে হবে নাড়তে নাড়তে যখন এই আস্তরণটা একটু গাঢ় হয়ে আসবে তখন দেখবেন তেলটা আলগা হতে শুরু করেছে এবং কালারটাও পরিবর্তন হয়ে আসছে একটু বাদামি কালার হয়ে আসলে আপনাদেরকে দ্রুত ঘন ঘন নাড়তে হবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন আপনারা তেলগুলো আলগা হতে শুরু করেছে তখনই চামচে করে তেলগুলো উঠিয়ে ফেলতে হবে একটা নেট বা কাপড়ের উপর দিয়ে ছেঁকে নিতে হবে একইভাবে বারবার করে সবগুলো তেল আমি নিয়ে নেব দেখলেন তো বিওয়ার্স কত সুন্দর ও চমৎকারভাবে ঘরে নারকেল তেলটা আমি তৈরি করে ফেলেছি আশা করছি আপনারাও এইভাবে তৈরি করতে পারবেন যদি আমার রেসিপি ফলো করেন আমার রেসিপিগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে সেটা আপনারা নোটিফিকেশানের সাথে সাথে পেয়ে যান আর ভিওয়ার্স আমি আমার চ্যানেলে টেলারিং ভিডিওগুলো আপলোড করে থাকি আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় ভিডিওটি দেখে নিতে পারেন আর এই তেলটা আপনারা সংরক্ষণ করার পর ভিওয়ার্স কোনো একটা কাচের বোতলে এই তেলটা ভরে রাখবেন তেলটা যত পুরানো হবে ততটাই মাথায় চুলের জন্য এই তেলটা ভালো হবে গরম গরম মাথার চুলে দিতে যাবেন না ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ